আসসালামু আলাইকুম। যারা 20,000-এর নিচে ফোন কেনার জন্য প্ল্যান করতেছেন, আলটিমেটলি তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা, যে কোনটা কেনা যায়। তো আলটিমেটলি 20,000-এর ভিতরে আমাদেরকে ভালো স্পেসিফিকেশন অফার করতেছে রিয়েলমি আর রেডমি। রেডমির মধ্যে রেডমি নোট 9 প্রো আর রিয়েলমির মধ্যে রিয়েলমি 6। এই দুটোর কনফিগারেশন যেরকম, তাতে এটার আশপাশে আলটিমেটলি আর অন্য কোনো ব্র্যান্ডেরই দাঁড়ানোর জায়গা নাই। তো এখন আমাদের আলটিমেটলি পয়েন্ট হচ্ছে যে আমরা ফোন কোনটা নিব আর কি। যদিও এটা ঠিক যে প্রসেসরের ক্ষেত্রে স্ন্যাপড্রাগন প্রসেসর অবশ্যই সুপিরিয়র, কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর আলটিমেটলি এখন 20,000-এর ভিতরে নাই হয়ে যাচ্ছে। তো এখন শুধুমাত্র রেডমি নোট 9 প্রোতে এখন পর্যন্ত স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর থাকলেও বাকি যে অন্যান্য যে ফিচারগুলি রেডমি নোট 9 প্রো দিচ্ছে সেগুলি আসলে নট স্যাটিসফ্যাক্টরি, এটা স্যাটিসফ্যাক্টরি না। তো আমাদেরকে আলটিমেটলি একটু ফিচারিস্টিক একটু ফিচার অফার করতেছে রিয়েলমি 6। এখন এখানে পয়েন্ট যে রিয়েলমি 6 অলমোস্ট সবাই প্রিপারেশন নিয়েছে যে রিয়েলমি 6 নেবে, কিন্তু রিয়েলমি 6 আলটিমেটলি তারা তাদের জন্য বেটার হয় যারা ফোনটাকে একবারে নর্মাল ইউজ করবেন বা শুধুমাত্র গেমিংয়ের জন্য ইউজ করবেন, কিন্তু একবারে লং লাস্টিং বা যে হেভি ইউজিং উইদাউট গেমিং হেভি ইউজিংয়ের জন্য ইউজ করবেন না, এই টাইপের মানুষদের জন্য আপনার রিয়েলমি 6টা ভালো। রিয়েলমি 6টা যারা কিনার অলরেডি প্ল্যান করে ফেলছেন তাদেরকে আমি বলবো যারা একটু হোল্ড করতে, কারণ রিয়েলমি 6S আসতেছে এবং রিয়েলমি 6S আসলে সেটা আরও কম করে হলো 2,000 টাকা কমে রিয়েলমি 6 থেকে লঞ্চ হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে অলমোস্ট অনেক ফিউচারিস্টিক আমরা ফিচার পাবো, কিন্তু মানে আর কম প্রাইসে, কারণ এখানে শুধুমাত্র ক্যামেরাটাকে ডাউনগ্রেড করা হয়েছে 64 মেগাপিক্সেল থেকে এখন 48 মেগাপিক্সেল আসতেছে, এবং এটাতে আলটিমেটলি কোনো ক্যামেরা লস হচ্ছে না, কারণ ক্যামেরার ফিডব্যাক ওইখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, কারণ এটাতে স্যামসাংয়ের প্রসেসর থাকবে এবং আলটিমেটলি সোনির সেন্সর যেহেতু নাই, তো এখানে আসলে ডিফারেন্সিয়েট করার কিছু নেই, ক্যামেরা আউটপুট অলমোস্ট সেমই হবে বোঝা যাচ্ছে। আর যেহেতু অন্যান্য সব কিছুই সমান রয়ে যাচ্ছে, তাহলে আর শুধু শুধু কেন অতিরিক্ত টাকা খরচ করে রিয়েলমি 6 এ যাওয়া, রিয়েলমি 6S এর জন্য ওয়েট করাটা বেটার। তাহলে আজকে আপাতত এতটুকুই, জাস্ট খালি একটু ইনফরমেশন দেওয়ার ছিল যে যারা রিয়েলমি 6 কেনার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলেন বা আন্ডার 20K বাজেটের ফোন কেনার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলেন তাদেরকে বলবো যে হোল্ড আপ, একটু অপেক্ষা করুন, বেটার কিছু আসতে পারে বা আসতেছে। ওকে, আসসালামু আলাইকুম।